প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় বংশোদ্ভূত এক যুবকের বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, অভিযুক্ত ওই ভারতীয় বংশোদ্ভূত বাইডেনকে হত্যা করতে ট্রাক নিয়ে হোয়াইট হাউস চত্বরে ঢোকার চেষ্টা করেছিল, যদিও তার সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা রক্ষীরা। বাইডেন প্রশাসন জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, 19 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূতের নাম সাইবারিস্ট কন্ডোলা, যুক্তরাষ্ট্রের মিসৌরি প্রদেশের বাসিন্দা। সে ভারতীয় বংশোদ্ভূতের এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডে রীতিমতো সরগোল পড়ে গেছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ক্যারিন জেন পিয়ারে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত 9:30 টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় হোয়াইট হাউসেই ছিলেন প্রেসিডেন্ট।